আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে গুগল মিটে লিংক দিয়ে স্টুডেন্ট বা অন্যান্য সহকর্মীরা প্রবেশ করতে পারবে। এর জন্য গুগল যে নির্দিষ্ট অ্যাকাউন্ট আছে, গুগল অ্যাকাউন্ট, জিমেইল অ্যাকাউন্ট, ওখানে প্রবেশ করার পর এখানে 9 ডট এখানে ক্লিক করতে হবে। এখান থেকে ল্যাপটপে যারা ইউজ করতে চায় তারা মিটে যাবে সরাসরি। মিটে যাওয়ার পর এখানে এন্টার এ কোড, যেটা আমি আগে এখান থেকে কপি করে রাখছি কন্ট্রোল সি দ্বারা, এই কোডটা আমি এখানে বসিয়ে দেব কন্ট্রোল ভি এবং জয়েন। এখানে ভিডিও যদি কেউ চালু রাখতে হয় সে ভিডিও চালু রাখতে পারবে, আর যদি না রাখতে চায় এভাবে লাল দাগ রাখতে হবে। অথবা হচ্ছে যদি কেউ কথা বলতে চায় তাহলে মাইক্রোফোন অন আর লাল দাগ থাকলে অফ করতে হবে। এবার হচ্ছে যে জয়েন নাও, এই জয়েনটা অটোমেটিকলি হয়ে গেছে, কিন্তু আপনি যখন জয়েন করবেন তখন যে অ্যাডমিন থাকবে সে অবশ্যই জয়েন করে নেবে। তো ধন্যবাদ ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিও। অথবা আপনি আরেকভাবে জয়েন করতে পারেন, সেটা হচ্ছে সরাসরি মিট থেকে, গুগল মিট অ্যাপস থেকে। এই অ্যাপসে প্রবেশ করেও আপনি এখানে মিটিং কোডটা লিখতে পারেন কন্ট্রোল ভি, তারপরে যোগ দিন বা জয়েন করতে পারেন। জয়েনে ক্লিক করলেও ওই অপশনে চলে যাবে। আচ্ছা, এখানে ইমেইল আইডি চাইবে, সেক্ষেত্রে ইমেইল আইডি দিয়ে প্রবেশ করে যাবেন। তো ভিউয়ার্স, যখন আপনি মিটে প্রবেশ করবেন তো এখানে আপনি যে কাজগুলো করতে পারবেন সেটা হচ্ছে সাউন্ড, মাইক্রোফোন অন করে কথা বলতে পারবেন অথবা অফ করতে পারবেন, ভিডিওতে কথা বলতে পারবেন। এছাড়া হচ্ছে টার্ন অন ক্যাপশন, এই ক্যাপশন অপশন মানে আপনার যে স্ক্রিনটা প্রদর্শিত হবে এবং অন্যান্য ছোট করে প্রদর্শিত হবে। আচ্ছা, এটা বড় রাখলাম। এবার হচ্ছে প্রেজেন্ট নাও, আপনি যদি প্রেজেন্ট থাকেন তো এখানে ক্লিক করবেন, তাহলে ইওর ইন্টার স্ক্রিন বা উইন্ডো বা এক ট্যাব, আপনি যদি কিছু দেখাতে চান, যেমন যদি আমি ইওর ইন্টার স্ক্রিনে দেই তাহলে আপনার ইন্টার স্ক্রিনটা আপনি হচ্ছে দিয়ে শেয়ার করতে পারবেন। এখানে ক্লিক করার পর এখানে শেয়ার করতে পারবেন, তাহলে আপনার সামনের যে স্ক্রিনটা ওটা হচ্ছে যে এখন শেয়ার হবে। যেহেতু আমার সামনে এটা প্রদর্শিত আছে তো এটাই শেয়ার হয়ে গেছে। এবং আপনি এখান থেকে স্টপ, এখানে প্রসেসিং হচ্ছে এটা, তো আমি এটাকে স্টপ করলাম। এরপর এখানে আরও অপশন আছে, যেমন হচ্ছে যে এ উইন্ডো, আপনি একটা উইন্ডো শেয়ার করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার এখানে আপনার কম্পিউটারে কোন উইন্ডোটা আপনি শেয়ার করতে চাচ্ছেন। এখন আপনি যেগুলো শেয়ার করবেন অবশ্যই সেগুলো চালু রাখবেন, যেহেতু আমি এটা চালু রেখেছি এটা এখানে শো করতেছে। তো আমি যদি মনিটরকে ইয়ে করি তো ওটাকে আমি শেয়ার করে দেব। স্টপ প্রসেসিং করলাম। এরপরে যেটা করা যাবে এ ট্যাব, হয়তো আমি কোনো ট্যাব ওপেন করতে চাচ্ছি, যেমন হচ্ছে যে এখানে অনেকগুলো ট্যাব আমি খুলে রেখেছি, যেগুলো খুলে রাখবো সেগুলোই সাধারণত এখানে অপশন দেখা যাবে। তো আমি যে কোনো একটা কিছু খুললাম, এই তো এটা এটা ওখানে শেয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি দেখাচ্ছি যে এটা আমার চ্যানেল, আপনারা দেখতে পারেন। আচ্ছা, যাই হোক, এটা দরকার নাই, কাটলাম।
এরপর এ অপশনে মোর অপশন, মোর অপশনে কি আছে, হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ডে ক্লিক করলাম। হোয়াইট বোর্ড মানে স্টার্ট এ নিউ হোয়াইট বোর্ড। আপনি এখান থেকে মানে কোনো একটা হোয়াইট বোর্ড সিলেক্ট করতে পারেন, এটা হচ্ছে তে লেখার জন্য। এটা কি, এটা হচ্ছে পেন, যেমন পেনতে আমি কিছু লিখব, যেমন আমি লিখলাম বাংলা। এটা কি, এটা হচ্ছে ইয়েস, অর্থাৎ এগুলো মিশানোর জন্য। এটা এটা তীর চিহ্ন, কোনো কিছু পড়ানোর মধ্যে যদি আমি দেখাতে চাই। এটা হচ্ছে যে স্টিকি নোট, অর্থাৎ কোনো কিছু নোট করতে চাই। কালার দিলাম, সেভ করলাম, এখানে এসে যাবে। তারপর এটা হচ্ছে অ্যাড ইমেজ, যদি কোনো ফটো এখানে অ্যাড করতে চাই, হোয়াইট বোর্ডে আমি কাউকে পড়াচ্ছি, তো এখান থেকে আমি কোনো ফটো অ্যাড করতে পারবো। ব্রাউজ, এখান থেকে গুগল থেকে নিতে পারবো, গুগল ড্রাইভ থেকে নিতে পারবো, গুগল ফটো, যেখান থেকে ইচ্ছা। আচ্ছা আমি এখানে কোনো ছবি নিলাম না, আমাদের তো এটা থাক, অফ থাক। এরপরে এটা হচ্ছে সার্কেল, যদি কোনো বৃত্ত আঁকাতে চাই। এটা কি, এটা হচ্ছে টেক্সট, আমি কিছু লিখতে চাই, বক্সে লিখলাম কোনো কিছু টেক্সট। তারপরে এটা এটা কি, এটা হচ্ছে লেজার, কোনো কিছু আঁকানোর জন্য ব্যবহার করতে হবে বা দিক নির্দেশনা করার জন্য। যাই হোক, এখানে আরো অপশন আছে, এটা হচ্ছে জুম, এটা দিয়ে আমি বড় করতে পারি। আর এটা কি, এটা হচ্ছে জুম, কত পার্সেন্ট লেখাগুলো রাখবো। সেট ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি এখান থেকে, মানে হোয়াইট বোর্ড যেটা আমি শেয়ার করতেছি এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি। ক্লিয়ার ফ্রেম, ক্লিয়ার ফ্রেমে দিলে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি এই হোয়াইট বোর্ডে মানে আমি শেয়ার করব, অবশ্যই শেয়ার করতে হবে, শেয়ার করলেই ওটা হচ্ছে যে স্ক্রিনে দেখা যাবে গুগল মিটের। এখানে হচ্ছে যে অ্যাড পিপল, যাদের যাদের আপনি অ্যাড করবেন তাদের তাদের এখানে লিখতে হবে, এবং মেসেজ দিয়ে আপনি সেন্ড করতে পারেন। যেহেতু আমি সেন্ড এখন করব না, তো এটা কেটে দিলাম। লিঙ্ক কপিও করা যাবে, তো দরকার নেই, আমি হোয়াইট বোর্ড কাটলাম। এখানে আর কি অপশন আছে দেখি, চেঞ্জ লেআউট, লেআউটটার আমি কি রকম রাখবো, স্পটলেস বা স্লাইডলেস। লেআউট মানে এই পর্দাটা আমি কি রকম রাখবো, স্পট লাইট, টাইটেল অথবা অটো, এখান থেকে সেভাবেই সিলেক্ট করব। এরপরের অপশনে আছে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করতে পারবো, তো এটা দরকার নেই। এখানে ক্যাপশনস অফ করা আছে, ক্যাপশনস হচ্ছে ইংলিশ, যে কোনো একটা দেওয়া যাবে, না দিলেও সমস্যা নেই। আর অন্য অপশন বিভিন্ন সেটিং, ট্রাভেল, হেল্প ইত্যাদি আছে, এগুলো দরকার নেই। আর যদি আপনার মনে হয় যে যখন হচ্ছে মিটিং চলাকালে আমি কল করবো, কার সাথে কথা বলবো, তাহলে এখানে কল দিতে হবে। এখানে আরও কিছু অপশন রয়েছে, যেমন মিটিং ডিটেলস, এই মিটিং, এই মিটিংটা আপনি এখান থেকে কপি করে অন্যদের সাথে শেয়ার করতে পারবেন। তারপরে এখানে আমি যে দুইজন লোকজনকে অ্যাড করেছি, দুইজন পিপল উপস্থিত আছে বা কতজন আছে, অনেকজন যদি থাকে এখানে দেখাবে, উপস্থিতি দেখাবে, প্রেজেন্ট। আর এখানে কল মেসেজ, কেউ যদি মেসেজ বা কল করে সেগুলো দেখা যাবে। এটাতে কি অ্যাক্টিভিটিস, কী কী কাজ করেছি সেই কাজগুলো এখানে থাকবে। আমি হোয়াইট বোর্ডে দেখাইছি, ওটা এখানে সেট হয়ে আছে।
তো ভিউয়ার্স এইভাবে, আর যখন আপনি ভাবতেছেন যে আমি এখন বের হয়ে যাব, তখন কেটে বের হয়ে যাবে।